ক্লাস সিক্স তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি কোষে দেখি 16.2 গণিত প্রভা থেকে করব। আমি আগের দিনে কিছু অঙ্ক করেছিলাম আগের ভিডিওতে, আজকে আমি 5 নম্বর অঙ্ক থেকে তোমাদের করে দেখাবো। এখানে বলেছে যে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। দেখো, আমাকে যদি কেউ বলে যে আমি 10-এর সঙ্গে কত যোগ করলে 12 পাব, তাহলে আমি কি করব, না 12 থেকে 10 বিয়োগ করব, তবে তো আমি 2 পাবো, তার মানে 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 পাই। ঠিক সেরকমভাবেই এখানে যখন বলেছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই, তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটাকে লিখেছি বিয়োগ চিহ্ন প্রথম সংখ্যাটা লিখেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা ছিল -12, সেটা আমি লিখেছি, আমি বিয়োগ করছি কার থেকে, না প্রথম সংখ্যাটা কিন্তু -7। অতএব এইভাবেই অঙ্কটা সাজাতে হবে, মানে এখানে মাইনাসটা রয়েছে বলে সেটা যদি আমি বাইরে লিখি, এটাকে এমনি প্লেন 7 লিখি, তাহলে সেটা ভুল হবে। এখানে প্রথম সংখ্যা দুটো হচ্ছে -7 আর -12, তাহলে আমি লিখবো যে -12 মাইনাস ব্র্যাকেটে -7, দুটো মাইনাস পাশাপাশি মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 7 হচ্ছে, তাহলে -12 + 7 মানে হবে -5, কারণ 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, 12 বড় সংখ্যা, তাই তার চিহ্ন বিয়োগ বলে এখানে বিয়োগ চিহ্ন বসেছে। তাহলে আমার উত্তরটা কী হবে, না -5 যোগ করতে হবে। ঠিক একইভাবে আমি 2 নম্বর অঙ্কটা দেখতে পারি। 2 নম্বর অঙ্কটাতে বলেছে -32, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, বিয়োগ প্রথম সংখ্যা, বিয়োগ প্রথম সংখ্যাটা 24 বলে আমি সরাসরি -24 লিখেছি। যেহেতু দুটোই মাইনাস চিহ্ন আছে, তাহলে সংখ্যা দুটোতে যোগ হলো আর বিয়োগ চিহ্ন বসেছে, 32 আর 24 যোগ করে আমি পাচ্ছি 56, তাহলে আমার উত্তরটা হবে -56। 3 নম্বর ম্যাথসটাতে ওই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 12, তাহলে 12 মাইনাস ব্র্যাকেটে হচ্ছে -17, কারণ যখনই সংখ্যাটা মাইনাস দেওয়া থাকবে তখন সেটাকে ব্র্যাকেটে লিখলে ভালো হয়, তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস 17, তাহলে 12 আর 17 যোগ করলে 29। এখন 4 নম্বরটা আমাকে বলে দিয়েছে দুটো সংখ্যা কী কী, না প্রথমটা 16, দ্বিতীয়টা 0, তাহলে 0 - 16, তা আমি যদি 0 - 16 করি তাহলে আমার -16ই পড়ে থাকে। এখন 5 নম্বর ম্যাথসটা যদি দেখি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে -42, প্রথমটা হচ্ছে 25, তাহলে -42 - 25, আমি যদি দুটো মাইনাস করি তাহলে -67, মানে 42 আর দুটোই যেহেতু -42 - 25, তাহলে এখানে যোগ হবে, চিহ্নটা বিয়োগ বসবে, 42 আর 25 যোগ করে হলো 67, মাইনাস চিহ্ন বসলো। তাহলে এইভাবে আমরা 5-এর অঙ্কগুলো সলভ করতে পারবো। এখন 6 নম্বর ম্যাথসটা দেখি, এখানে বলেছে সংখ্যারেখায় যোগ করি। সংখ্যারেখা অর্থাৎ এরকম নাম্বার লাইন্স একটা টেনে নিতে হবে, একটা মোটামুটি মাপ করে স্কেল দিয়ে তোমরা নাম্বারটা টানলে, মাঝখানের পয়েন্টটা আমি 0 লিখেছি, এদিকেরগুলো আমি প্লাস, এগুলো সব ধনাত্মক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিকেরগুলো সব হচ্ছে ঋণাত্মক সংখ্যা, -1, -2 এরকমভাবে লিখেছি -9 পর্যন্ত, এটা আরও দুদিকেই অসংখ্য হতে পারে। প্রথম সংখ্যাটা আমাকে বলেছে +7 + +2, এখন +7 কি, না +7 মানে হচ্ছে তোমার এইখানে সংখ্যাটা, +2 মানে আরও 2 ঘর এই দিকে যেতে হবে, তার মানে +2 মানে 7-এর পরে আরও 2 ঘর গেলে 8, 9, তাহলে এখানে হলো +9, +7 - 2, +7 মানে কোথায়, এখানে যেহেতু -2 তার মানে 2 ঘর এদিকে পিছিয়ে যাব, তাহলে 1 ঘর 2 ঘর পিছিয়ে গেলে আমি কি পাচ্ছি, +5, তাই লেখা হয়েছে। তারপর হচ্ছে -7 + 2, -7 মানে এখানে, +2 অর্থাৎ সেটা আরও 2 ঘর এই দিকে যাবে, তাহলে -7-এর পরে 2 ঘর এদিকে আসলে 1 ঘর 2 ঘর পাচ্ছে -5, -7 - 2, -7 মানে এদিকে, আবার তার সঙ্গে -2 মানে আরও 2 ঘর এদিকে পিছিয়ে যাব, তাহলে 1, 2 এখানে আসলে পিছিয়ে পাচ্ছি -9, তাহলে -7 আর প্লাস ব্র্যাকেটে -2 এখান থেকে পাচ্ছি -9, এটা তোমরা আগের চ্যাপ্টারেও এই অঙ্কগুলো শিখেছো, সেখান থেকেও দেখে নিতে পারো। এবার 7 নম্বর ম্যাথস, 7 নম্বর ম্যাথসে বলেছে যে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। এখন যোগের বিনিময় নিয়ম বলতে, ধরো আমার যদি দুটো সংখ্যা এরকম হয়, একটা এ একটা বি, তাহলে বোঝাচ্ছে যে আমি এ প্লাস বি করে যা পাবো, বি প্লাস এ করেও আমি তাই পাবো, সেটা আমাকে দেখাতে হবে। সংখ্যা দুটো হচ্ছে +5 যোগ করতে বলেছে, তাই আমি মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে টুকেছি যে +5 + +3, তাহলে +5 আর +3 যোগ করলে আমি পাচ্ছি +8,
আবার আমি যদি উল্টো দিক থেকে করি মানে প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ এটা যদি যোগ করি, তিন আর পাঁচে যোগ করলে আট হয়, সবই এখানে প্লাস চিহ্ন তাতে প্লাস এইট, তাহলে দুটো ক্ষেত্রেই সমান এলো। এইভাবে আমি নিয়মটা যাচাই করে দেখতে পারি। আবার দুই নম্বর অঙ্কটাতে দেখো, প্লাস ফাইভ প্লাস ব্র্যাকেটে মাইনাস থ্রি, ফাইভ থেকে থ্রি মাইনাস থ্রি যেহেতু তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে গেল প্লাস টু। মাইনাস থ্রি মানে এই সংখ্যাটাকে আগে লিখেছি তারপরে লিখেছি প্লাস ফাইভ, তাহলেও হচ্ছে মাইনাস থ্রি প্লাস ফাইভ মানে পাঁচ থেকে তিন বিয়োগ দিয়ে দুই হবে, প্লাস মানে পাঁচ বড় সংখ্যা তাই তার চিহ্ন প্লাস প্লাস টু। দেখো দুটো ক্ষেত্রে একই রেজাল্ট এলো। আবার একইভাবে মাইনাস ফাইভ প্লাস প্লাস থ্রি, মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি হলে যেহেতু ফাইভ বড় সংখ্যা এখানে বিয়োগ হলো দুই হবে, পাঁচ বড় সংখ্যা তার চিহ্ন মাইনাস তাহলে মাইনাস টু। আবার যদি এটাকে ঘুরিয়ে লিখি প্লাস থ্রি প্লাস মাইনাস ফাইভ, তাহলেও প্লাস থ্রি মাইনাস ফাইভ মানে তিন থেকে পাঁচ বিয়োগ হলে টু, মানে সরি পাঁচ থেকে তিন বিয়োগ হয়ে টু হবে, কিন্তু পাঁচ বড় সংখ্যা তার চিহ্নটা মাইনাস তাই মাইনাস বসবে, অর্থাৎ আবার দুটো ক্ষেত্রে একই উত্তর এলো। মাইনাস ফাইভ প্লাস ব্র্যাকেটে মাইনাস থ্রি দুটোই মাইনাস, তাহলে পাঁচ আর তিনে যোগ করে আট হলো, কিন্তু মাইনাস চিহ্ন বসবে কারণ দুটোতেই মাইনাস ছিল। আবার উল্টো দিক থেকে যদি লিখি মাইনাস থ্রি প্লাস মাইনাস ফাইভ, তাহলেও পাঁচ আর তিনে আটই হবে এবং মাইনাস চিহ্নই বসবে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম পদের সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা যোগ করে আমরা যা পাই, দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা যোগ করেও আমরা তাই পেলাম, এটাই যোগের বিনিময় নিয়ম। এখন আমরা যোগের সংযোগ নিয়মটা দেখব। সংযোগ নিয়মটা কীরকম, না ধরা যাক আমাকে তিনটে সংখ্যা দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি, আমি তিনটে সংখ্যা যোগ করছি, আমি যদি এরকমভাবে যোগটা করি যে এ প্লাস বি আগে যোগ করে নিয়ে তারপরে সি এর সঙ্গে যোগ করব, তাহলেও আমি যেটা পাবো, আমি এরকমও করতে পারি এটাকে রেখে দিয়ে আগে বি প্লাস সি যোগ করব তারপরে এর সঙ্গে যোগ করব, তাহলেও আমি একই সংখ্যা পাব। প্রথম সংখ্যাটা আমি টুকেছি যে এমন যোগ দেওয়া ছিল, প্রথমে আমি প্রথম সংখ্যাটার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করবার জন্য তাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখেছি আর আলাদা করে রেখেছি প্লাস টু, প্লাস ফাইভ প্লাস থ্রি মানে প্লাস এইট, এখান থেকে প্লাস টু, আট আট দুয়ে প্লাস দশ। এবারে যদি এরকম করি প্লাস ফাইভটাকে রেখে দিয়েছি প্লাস এই দুটো সংখ্যাকে আগে যোগ করেছি, তাহলে প্লাস থ্রি প্লাস টু এরা যোগ করলেও আসছে প্লাস ফাইভ, তাহলে প্লাস ফাইভ আর প্লাস ফাইভ প্লাস টেন, তাহলে এখানেও যা উত্তর আসছে এখানেও তাই উত্তর আসছে, অর্থাৎ এই ফর্মুলাটাকে মানে স্যাটিসফাই করছে বা এটা সত্যতাটা বোঝা যাচ্ছে। এবার দুই নম্বর ম্যাথটা দেখি, প্রথম দুটো সংখ্যাকে যোগ করেছি প্লাস ফাইভ মাইনাস থ্রি, তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ হয়ে হলো প্লাস টু, এখানে রয়েছে প্লাস টু, টু প্লাস টু প্লাস ফোর। আবার প্লাস ফাইভটাকে রেখে দিয়েছি মাইনাস থ্রি প্লাস টু, আগে এইটা করে নিয়েছি মাইনাস থ্রি প্লাস টু করলে মাইনাস ওয়ান, পাঁচ থেকে এক বিয়োগ হলে প্লাস ফোর, এখানেও দুটো ক্ষেত্রে একই উত্তর এসেছে। এবার তিন নম্বর কোশ্চেন যদি দেখি, মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি, প্রথমে প্রথম দুটো সংখ্যাকে যোগ করেছি, তাহলে মাইনাস ফাইভ মাইনাস থ্রি সেখান থেকে হলো মাইনাস এইট প্লাস টু, মানে আট থেকে দুই বিয়োগ হলে মাইনাস সিক্স। আবার মাইনাস ফাইভটা বসে গেল মাইনাস থ্রি প্লাস টু, এই দুটো যদি আমি করি মাইনাস থ্রি প্লাস টু করলে মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস সিক্স, তাহলে দুটো ক্ষেত্রে একই উত্তর এলো। আবার মাইনাস ফাইভ মানে নেক্সট অঙ্কটা চার নম্বর অঙ্কটা মাইনাস ফাইভ মাইনাস থ্রি, এখানে প্রথম দুটো সংখ্যা ছিল তাদের যোগ করে আমি পেলাম মাইনাস এইট, এখানে হচ্ছে মাইনাস টু, তাহলে মাইনাস এইট মাইনাস টুতে আবার মাইনাস টেন। আবার মাইনাস ফাইভটা রেখে দিয়ে যদি মাইনাস থ্রি প্লাস টু এইট এর কাজটা আগে করিনি, তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে মাইনাস টেন, তাহলে এক্ষেত্রে দুটো উত্তর একই এলো। এইভাবে দেখাতে হবে যে যোগের সংযোগ নিয়মটা আমরা যাচাই করলাম।